আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো তার নাম হচ্ছে ইনভার্স ত্রিকোণমেট্রিক ফাংশন। আমরা ক্লাস 11 এ ফাংশন সম্বন্ধে জেনেছি, ত্রিকোণমেট্রিক ফাংশন সম্বন্ধেও জেনেছি। তা তবু আমাকে দেখে নিতে হবে ফাংশনের ডেফিনেশনটা কি বলছে। ফার্স্ট উই নো ফাংশন, তো ফাংশন কি বলছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন হবে। কি বললাম, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন হবে এক্স ফর ওয়ান ভ্যালু অফ এক্স। উই ক্যান নট হ্যাভ টু ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুটি মান পেলে কিন্তু ফাংশন হবে না। বাট এক্স এর দুটো মানের জন্য ওয়াই এর একটি মান পেলে কিন্তু ফাংশন হবে। অর্থাৎ কি, ডোমেন সেটে কোন একটি এলিমেন্টে দুটো ইমেজ থাকতে পারে না। আবার ডোমেন সেটের দুটো এলিমেন্টের একটা ইমেজ থাকতে পারে, তাহলে এটার ক্ষেত্রে ফাংশন হবে না, এটার ক্ষেত্রে ফাংশন হবে। এটা হবে কি ফাংশন, না মেনি ওয়ান ফাংশন। বোঝা গেছে? তাহলে ফাংশন কাকে বলে, কি বললাম যে ডোমেন সেটের কোন একটি এলিমেন্টের দুটো ইমেজ থাকবে না, কিন্তু আবার যদি ডোমেন সেটের দুটো এলিমেন্টের একটা ইমেজ থাকে তখন হচ্ছে মেনি ওয়ান ফাংশন হচ্ছে। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে ফাংশন জানার পরে আমাকে ত্রিকোণমেট্রিক ফাংশন জানতে হবে। কি বললাম, ত্রিকোণমেট্রিক ফাংশন। আমরা ক্লাস 11 এ ত্রিকোণমেট্রিক ফাংশন নিয়ে কাজ করেছি, অনেকগুলো চ্যাপ্টার শেখানো হয়েছে। তা ত্রিকোণমেট্রিক ফাংশন গুলো কি কি, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। আমরা এদের ডোমেন এবং রেঞ্জ দুটোই কিন্তু জানি। সাইন এক্স এর ডোমেন কি, না রিয়েল নাম্বার। সাইন এক্স এর ডোমেন সেট কি, রিয়েল নাম্বার। কোডোমেন সেট, কোডোমেন সেট কি, মাইনাস ওয়ান ওয়ান। কোডোমেন সেট কি, মাইনাস ওয়ান ওয়ান। ঠিক একইভাবে কস এক্স এরও ডোমেন সেট আর রিয়েল নাম্বার, আর কোডোমেন সেটও মাইনাস ওয়ান ওয়ান। ট্যান এক্স এর ক্ষেত্রে কি হবে, ট্যান এক্স এর ক্ষেত্রে ট্যান এক্স ইকুয়াল টু আমরা লিখি সাইন এক্স বাই কস এক্স। ট্যান এক্স এর ক্ষেত্রে আমরা কি লিখি, সাইন এক্স বাই কস এক্স। তাই এখানে কস এক্স কে নট ইকুয়াল টু জিরো হতে হবে। তা কস এক্স কে নট ইকুয়াল টু জিরো হতে গেলে আমার কাছে ডোমেনটা কি হবে, না রিয়েল নাম্বার মাইনাস রিয়েল নাম্বার থেকে যদি এই এলিসেটটা বার দিয়ে দিতে পারি, 2n প্লাস 1 ইনটু পাই বাই 2 n বিলংস টু z, যদি এই সেটটা বার দিয়ে দিতে পারি তাহলে এটা কি হবে, tan x এর ডোমেন। tan x এর রেঞ্জ সেট কি হবে, tan x এর রেঞ্জ সেট হবে কি, না রিয়েল নাম্বার। ঠিক একই ভাবে cot x এর ক্ষেত্রে কস এক্স বাই সাইন এক্স,
এখানে হবে কি sin x টা not equal to 0 তাহলে রিয়েল নাম্বার থেকে সাবট্রাক্ট করতে হবে কাকে x equal to n pi n belongs to z এর কোডোমেন সেট রিয়েল নাম্বার ক্লিয়ার হয়েছে তাহলে কি বললাম sin x এর ডোমেন সেট রিয়েল নাম্বার কোডোমেন সেট minus 1 to 1 cos x এর ডোমেন সেট রিয়েল নাম্বার কোডোমেন সেট minus 1 to 1 tan x sin x by cos x not equal to 0 real number থেকে x equal to 2n plus 1 into pi by 2 n belongs to z domain set আর codomain set কি real number cot x এর ক্ষেত্রেও similarly cos x by sin x কে not equal to 0 হতে হবে তাই real number থেকে x equal to n pi কারণ sin x n pi তে 0 হয় cos x 2n plus 1 into pi by 2 তে ভ্যালু গুলো 0 হয় cotex এর কোডোমেন সেটও কি রিয়েল নাম্বার তাহলে sec x এর কি হবে sec x এর ডোমেন সেট sec x equal to 1 by cos x সিমিলার নিয়মে ডোমেন সেট কে cos x কে not equal to 0 হতে হবে তাহলে রিয়েল নাম্বার মাইনাস x equal to 2n plus 1 into pi by 2 n belongs to z কিন্তু এর কোডোমেন সেট হবে রিয়েল নাম্বার মাইনাস ওপেন ইন্টারভ্যালে মাইনাস 1 থেকে 1 ঠিক সিমিলারলি cosec x equal to 1 by sin x sin x কে not equal to 0 হতে হবে রিয়েল নাম্বার মাইনাস x equal to n pi n belongs to z থেকে এর কোডোমেন সেট হবে কি না রিয়েল নাম্বার মাইনাস মাইনাস 1 1 তাহলে সবগুলো ত্রিকোণমিতিক্যালি ফাংশনের আমি কি জানলাম ডোমেন সেট জেনে গেছি আর কোডোমেন সেটও আমি জেনে গেছি তা ফাংশন কে আমি তো পড়তে যাচ্ছি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আমি কি করতে যাচ্ছি ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন তা ফাংশনের ইনভার্স কখন এক্সিস্ট করে সেটা আমাকে জানতে হবে তা একটা ফাংশনের ইনভার্স জানতে গেলে ফাংশনটাকে কি হতে হবে ফাংশনকে হতে হবে ইনভার্টিবল ইনভার্টিবল মিন্স ফাংশনকে হতে হবে 1 1 প্লাস 1 2 1 1 ফাংশন কি না এভরি এলিমেন্ট অফ ডোমেন সেট হ্যাজ ইমেজ ইন কোডোমেন সেট এবং 1 এলিমেন্টের 1 ইমেজ থাকে 1 এলিমেন্ট অফ ডোমেন সেট হ্যাজ ইমেজ ইন 1 এলিমেন্ট ইন কোডোমেন সেট 1 এলিমেন্ট অফ ডোমেন সেট ইমেজ ইন 1 এলিমেন্ট ইন কোডোমেন সেট ডোমেন সেটের একটি এলিমেন্টের জন্য কোডোমেন সেটে একটি ইমেজ ডোমেন সেটের একটি এলিমেন্টের জন্য কোডোমেন সেটে একটি ইমেজ দ্যাট ইজ এ 1 1 ফাংশন অন টু ফাংশন কি না অন টু ফাংশন কোডোমেন সেটের এলিমেন্টে যদি ইমেজ আমি পেয়ে যাই তাকে বলা হচ্ছে কি অন টু ফাংশন তাহলে আমাকে দেখতে হবে sin x cos x tan x sec x এরা 1 1 বা অন টু ফাংশন হচ্ছে কিনা তা sin x এর গ্রাফটা আমি যদি আঁকতে পারি sin x এর গ্রাফ কি বলছে 0 pi by 2 pi 3 pi by 2 2 pi এদিকে আসবে minus pi by 2 এদিকে আসবে minus pi ঠিক sin x এর রেঞ্জ কি প্লাস 1 মাইনাস 1 sin x এর গ্রাফটা কেমন sin x এর গ্রাফটা হচ্ছে এই পাই বাই 2 তে ম্যাক্সিমাম ভ্যালু পাই তে আবার 0 3 পাই বাই 2 তে সিমিলার নিয়মে আবার মাইনাস 1 এ যাবে আবার 2 পাই তে 0 তে আসবে ঠিক ব্যাক সাইডে কি হবে ঠিক মাইনাস পাই বাই 2 তে মাইনাস 1 আসবে আবার মাইনাস পাই তে গিয়ে 0 একটা জিনিস খেয়াল করো sin x এর তো ডোমেন সেট রিয়েল নাম্বার
তা sin x এর ডোমেইন শিফট যদি রিয়েল নাম্বার হয় তাহলে sin x কখনো 1 1 ম্যাপিং হবে না কারণ কি না sin x 0 0 তে পাই তে 2 পাই আবার ধরো এই জায়গায় sin x এর ভ্যালু ধরে নিলাম 0.5 হাফ এটা মিন্স এখানেও হাফ তাহলে এখানেও হাফ এখানে হাফ তাহলে sin x এর x এর দুটো ভ্যালুর জন্য আমি একটা ইমেজ পাচ্ছি তাহলে এটা কখনো ফাংশন হবে না তাহলে sin x কে আমি ইনভার্টিবল প্রুফ করব কি করে ঠিক সিমিলার নিয়ম আমরা যদি cos x এর গ্রাফটা আঁকতে পারি তাহলে কি হবে cos x এর গ্রাফটা আমি নিচে দেখাচ্ছি না উপরেই দেখাচ্ছি एक सिमिलर नियम है x एक्सिस y एक्सिस प्लस 1 माइनस 1 এখানে 0 এখানে π/2 এখানে π এখানে 3π/2 এখানে 2π sin a cos x cos 0 তে ভ্যালু কত 1 তা cos 0 তে ভ্যালু যখন ম্যাক্সিমাম ভ্যালু 1 দিচ্ছে π/2 তে cos 0 আসছে আবার ঠিক সিমিলার নিয়মে যখন পাইতে গিয়ে আবার সে জিরো হচ্ছে পাই থেকে জিরো হচ্ছে আবার এই পাইতে এসে মাইনাস ওয়ান আবার থ্রি পাই বাইতে গিয়ে জিরো হচ্ছে এইভাবে কসের গ্রাফটা হচ্ছে ঠিক সিমিলার নিয়মে এখানে কি মাইনাস পাই বাই টু এখানে কি না মাইনাস পাই ঠিক সিমিলার নিয়মে এরকম করে আসছে ক্লিয়ার হয়েছে তা ঠিক কস সিক্স এরও ক্ষেত্রে খেয়াল করো এখানে একটা ভ্যালু ধরলাম এখানে একটা ভ্যালু ধরলাম x এর দুটো ভ্যালুর জন্য সেম ইমেজ পাচ্ছি বা এখানে পাই বাই 2 তে এখানে 3 পাই বাই 2 তে সেম ইমেজ পাচ্ছি cos x 1 1 ফাংশন হচ্ছে না তাহলে sin x cos x যখন 1 1 ফাংশন নয় আমি তাহলে কি করে ইনভার্স sin ইনভার্স x বা cos ইনভার্স x বার করব sin inverse x cos inverse x করতে গেলে আমাকে ফার্স্ট কি করতে হবে sin x কে 1 1 ফাংশন করতে হবে cos x কে 1 1 ফাংশন করতে হবে যেমন 1 1 ফাংশন একটা एग्जांपल দেই sin pi by 4 এর ভ্যালু 1 by root 2 আর sin 3 pi by 4 এর ভ্যালু 1 by root 2 sin pi by 4 means 45 degree sin 3 by 4 by pi by 4 means 135 degree. That is sin pi by x এর ভ্যালু pi by 4 আর x এর ভ্যালু 3 pi by 4 has same image 1 by root 2. That is sin x কে আমি 1 1 ফাংশন বলতে পাচ্ছি না ক্লিয়ার হয়েছে তা যখন আমাকে ফাংশনটাকে ইনভার্স এক্সিস্ট করাতে হবে তখন তো আমাকে ফাংশনটাকে 1 1 on 2 ফাংশনে নিয়ে আসতে হবে বাট sin x ইজ ওয়ান টু ফাংশন কেমন না sin x এর ইমেজে ডোমেন সেটের এভরি এলিমেন্টের জন্য কিন্তু আমি ডোমেন সেটের এলিমেন্ট গুলো পেয়ে যাচ্ছি সেটা কখনো 1 প্রি ইমেজ হতে পারে কখনো 2 প্রি ইমেজ আমি প্রি ইমেজ পাচ্ছি প্রি ইমেজ পারে পেলেই সেটা হবে কি ওয়ান টু ফাংশন তাহলে sin x cos x একে যদি আমি 1 1 1 2 প্রুভ করতে না পারি তাহলে এটা বাইজেক্টিভ হচ্ছে না বাইজেক্টিভ ফাংশন না হলে এটা ইনভার্টিবল নয় তাহলে কোন কোন জায়গায় আমার কিছু জায়গা রেস্ট্রিক্টেড করে নিতে হবে সেই রেস্ট্রিক্টেড এরিয়াতে sin x cos x tan x cot x এরা কিন্তু সবাই কি হবে 1 1 ফাংশন হবে sin x এর গ্রাফটা আরেকবার দেখাচ্ছি আমি তা রেস্ট্রিক্টেড এরিয়া যদি আমি চুজ করতে পারি সেই রেস্ট্রিক্টেড এরিয়া এরিয়ার মধ্যে কিন্তু sin x কে বা cos x কে আমি কি দেখাতে পারি 1 1 ফাংশন তাহলে ফার্স্ট আমাকে চুজ করতে হবে সেই রেস্ট্রিক্টেড এরিয়াটা তাহলে আমাকে sin x এর ভ্যালু ধরো 0 থেকে π/2 এই গ্রাফটা উঠেছে এই গ্রাফটা এখান পর্যন্ত নেমে ছিল এটা কি -π/2 এটা কি π/2 দেখো sin x এর যদি আমি ডোমেন সেটটাকে -π/2 থেকে π/2 এর মধ্যে রেস্ট্রিক্ট করে দিই তাহলে কিন্তু এই জায়গায় ফাংশনটা 1 1 আবার ঠিক সিমিলার নিয়মে এই জায়গায় যদি করি এই জায়গা থেকে এই জায়গা এটাও কিন্তু sin x 1 1
ঠিক এভাবে আমি অনেকগুলো এরিয়া করতে পারি কিন্তু আমাকে তো একটা প্রিন্সিপাল এরিয়া করতে হবে তা স্ট্যান্ডার্ড ফর্ম প্রিন্সিপাল এরিয়া কোনটা না সাইন এক্স এর প্রিন্সিপাল ভ্যালু বার করার জন্য তার ডোমেন সেটটাকে আমি বেছে নেব 1 1 ফাংশন পাওয়ার জন্য কি করব না -π/2 থেকে π/2 এই জায়গার মধ্যে যদি আমি ডোমেন সেটটাকে বেছে নেই এখান থেকে যদি আমি কোডোমেন সেট -1 1 নিয়ে নেই তাহলে আমি বলতে পারবো সাইন এক্স ইজ 1 1 ফাংশন ক্লিয়ার হয়েছে তাহলে সাইন এক্স কে 1 1 ফাংশন আমি এই জায়গার মধ্যে দেখাতে পারলাম কোথায় না -π/2 থেকে π/2 তার ডোমেন সেট হবে কোডোমেন সেট হবে -1 থেকে 1 এর মধ্যে এই জায়গায় এভরি এলিমেন্টে 1 ইমেজ এই জায়গা থেকে এভরি এলিমেন্টের এক্স এর ভ্যালু তুমি দাও ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে সিঙ্গেল এলিমেন্টের জন্য সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু তাহলে আমি এই জায়গার মধ্যে সাইন ইনভার্স এক্স কে আমি দেখাবো কিভাবে সেটা তাহলে ইনভার্স ফাংশনটাকে আরেকবার বলি ইনভার্স ফাংশনটা কি না ইনভার্স ফাংশন বলছি f such that x to y কি বললাম f such that x to y fx equal to y f such that x to y fx equal to y f is bijective f is bijective অর্থাৎ f টা কি 1 1 and on 2 তাহলে সেখানে আমি g একটা ফাংশন ধরে নিলাম y to x কি বললাম y to x and g of y equal to x কি বলেছিলাম f একটা ফাংশন x থেকে y f x equal to y f is bijective then g y থেকে x and g y equal to x then g is called f inverse then g is called f inverse clear হয়েছে বলা হচ্ছে তাহলে আমি sin x equal to fx equal to তাহলে আমি যদি ধরে নিই sin x equal to y তাহলে কি লিখতে পারি না sin ইনভার্স y equal to x দ্যাট ইজ ক্লিয়ার তাহলে আমাকে আগে সাইন ফাংশনটাকে কি করতে হবে না কোন ইন্টারভ্যালের মধ্যে 1 1 1 2 সেটা আমাকে দেখতে হবে তা 1 1 1 2 দেখার জন্য আমাকে কি করতে হবে সাইন এক্স এর দাঁতটা আমি আর একবার আঁকছি দ্যাট ইজ 0 দ্যাট ইজ π/2 দ্যাট ইজ পাই দ্যাট ইজ 3π/2 দ্যাট এদিকে কি হবে -π/2 এদিকে কি হবে -π প্লাস ওয়ান রেঞ্জ মাইনাস ওয়ান তাহলে গ্রাফটা কেমন হবে না এইখানে π/2 তে গ্রাফটা উঠে যাবে আবার এভাবে এসে এভাবে যাবে ঠিক সিমিলার নিয়মে এই জায়গাতেও এইভাবে গ্রাফটা তাহলে আগেই বলেছি সাইন এক্স এই ইন্টারভ্যালের মধ্যে কিনা 1 1 1 2 অন টপ সাইন এক্স -π/2 থেকে π/2 এর মধ্যে 1 1 এন্ড 1 তাই sin x কে আমি লিখতে পারি কি না sin অফ sin -π/2 থেকে π/2 যদি ডোমেন ধরে আর রেঞ্জ তো আমার -1 টু 1 আছে এই ইন্টারভ্যালের মধ্যে sin x ফাংশনটা কি না বাইজেক্টিভ তাহলে sin x equal to y is bijective function আর যখন এটা বাইজেক্টিভ ফাংশন হয়ে যাবে তখন কি না sin ইনভার্স এক্সিস্ট তাহলে sin ইনভার্স x এর কি হবে sin ইনভার্স x ঠিক উল্টোটা sin ইনভার্স কি হবে না -1 থেকে 1 ডোমেন হয়ে যাবে তার রেঞ্জ কি হয়ে যাবে না -π/2 থেকে π/2 ক্লিয়ার হয়েছে
তাহলে তখন বলতে পারি আমরা কি x equal to sin inverse y ক্লিয়ার হলো তাহলে sin এ sin এর ইনভার্স ফাংশন আমরা এক্সিস্ট করতে পারলাম ঠিক সিমিলার নিয়ম cos x cos x এর ক্ষেত্রে কি হবে সিমিলার গ্রাফ তৈরি করব cos x এর সিমিলার গ্রাফ তৈরি করব যখন আমি cos x এর cos x এর গ্রাফটা কেমন হবে না cos x এর গ্রাফ 0 pi / 2 pi 3 pi / 2 এদিকে minus pi / 2 এদিকে minus pi plus 1 minus 2 cos x এর গ্রাফ কি হবে cos x এর গ্রাফ সিমিলার নিয়মে এরকম করে এগিয়ে যাবে cos x এর ক্ষেত্রে দেখা গেছে সেও cos x এর ডোমেন সেট ছিল কি রিয়েল নাম্বার আর কোডোমেন সেট ছিল minus 1 থেকে plus 1 তা minus 1 plus 1 কোডোমেন সেট আর ডোমেন সেট ছিল যে রিয়েল নাম্বার রিয়েল নাম্বারের মধ্যে আমি যদি ধরে নিই cos x কে কখনোই আমি 1 1 প্রুফ করতে পারবো না ঠিক সাইন এর মতো cos x এর প্রিন্সিপাল ভ্যালু একটা বের করে নিতে হবে কোথায় না আমি যদি দেখে নিই এই জায়গা থেকে এই জায়গা অর্থাৎ 0 থেকে পাই 0 থেকে পাই এই জায়গার মধ্যে কি cos x কি 1 1 এন্ড 1 2 1 2 সব জায়গায় হবে কিন্তু cos x 1 1 হবে এই জায়গাতে আবার ঠিক এই জায়গা থেকে আবার এই জায়গাতে হবে এই জায়গা থেকে এই জায়গাতে হবে কিন্তু প্রিন্সিপাল ভ্যালু হিসেবে আমি ধরে নেব কি না 0 থেকে পাই এর মধ্যে প্রিন্সিপাল ভ্যালু ধরা হয় cos x এ যেমন ভাবে sin x এর প্রিন্সিপাল ভ্যালু কি ধরা হয় 1 1 প্রুফ করার জন্য minus pi / 2 থেকে pi / 2 তাই এই জায়গার মধ্যে যখন আমার কাছে কি হয়ে গেল প্রিন্সিপাল ভ্যালু বললাম তখন আমি cos x কে কি হবে দেখাতে পারি ঠিক সিমিলার নিয়মে cos এর ডোমেন সেট ছিল কি না cos এর ডোমেন সেট ছিল রিয়েল নাম্বার থেকে minus 1 থেকে 1 রিয়েল নাম্বার ছিল ডোমেন সেট আর কোডোমেন সেট ছিল minus 1 থেকে 1 এর স্ট্যান্ডার্ড ফর্ম কি ধরলাম না cos কে আমি প্রুফ করতে পারছি কোথায় না 0 থেকে পাই যদি এই ডোমেন সেট নেই আর কোডোমেন সেট 1 থেকে 1 তাহলে এখানে cos x 1 1 এন্ড 1 2 তাহলে cos in by cos x is bijective function কোথায় না 0 থেকে পাই থেকে minus 1 থেকে 1 এর মধ্যে যদি রেঞ্জের মধ্যে নিয়ে আসি তাহলে cos x is bijective function আর যখনই cos x bijective function তখন উই ক্যান সে কি না cos inverse minus 1 থেকে 1 to 0 to pi ক্লিয়ার হয়েছে তাহলে আমি যদি ধরে নিতে পারি এখানে যে cos inverse y equal to x that is clear তাহলে sin inverse কে আমি sin sin x কে আমি inverse function ট্রান্সফার করলাম আবার cos x কে আমি inverse function ট্রান্সফার করলাম কিন্তু আমাকে যখন পরীক্ষার एग्जांपल क्वेश्चन করবে তখন তো আর আমাকে প্রবলেম দেবে সেই প্রবলেম গুলো দুটো sin x আর cos x এর সলিউশন করে দেখা যায় বলেছে দা ফাইন্ড দা তাহলে তুলবে क्वेश्चनটা ফাইন্ড দা প্রিন্সিপাল ভ্যালু sin inverse root 3 by 2 এখানে দুটো জিনিস আমি লিখে ফেলবো আগে sin inverse কোথায় না sin inverse minus 1 থেকে 1 2 minus pi by 2 থেকে pi by 2 clear তাহলে sin inverse root 3 by 2 কোথায় থাকবে এই জায়গায় কোন জায়গায় থাকবে এই জায়গাতে না ক্লিয়ার হয়েছে তাহলে ফর x x sin inverse x sin inverse x x is an inter x is an angle theta সেটা কত হবে না minus pi by 2 থেকে pi by 2 তাহলে আমাকে লিখতে হবে কি না ফর x কোথায় থাকবে এই জায়গায় থাকবে ফর x belongs to minus 1 থেকে 1 x কোথায় থাকবে না এই জায়গায় থাকবে minus 1 থেকে 1 এর ভিতরে তাহলে সেখানে sin inverse x is an angle theta কোথা থাকবে না a for x belongs to minus 1 থেকে 1 sin inverse x is an angle theta in the interval
মনে রাখবে ইন দা ইন্টারভ্যাল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভেতর হুট সাইন এইচ এক্স কি বললাম সাইন ইনভার্স রুট থ্রি বাই টু এক্সটা কি এক্সটা কোথায় থাকবে না মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভেতরে সাইন ইনভার্স এক্স ইজ এন অ্যাঙ্গেল এটা একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থিটা থিটার কোথায় থাকবে না সাইন ইনভার্স এর কো রোমান সেট রেড সেট থাকবে ক্লিয়ার হয়েছে তাহলে কি লেখা যাবে আমি লিখতে পারি কি সাইন থিটা ইকুয়াল টু এক্স যখন লিখলাম সাইন থিটা ইকুয়াল টু এক্স তখন কি সাইন ইনভার্স আমি এখানে লিখছি সাইন ইনভার্স থ্রি বাই টু ইকুয়াল টু থিটা ধরতে পারি তাহলে সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই টু তাহলে আমি বলতে পারি কি সাইন ইনভার্স থ্রি বাই টু ইকুয়াল টু কত না পাই বাই থ্রি কারণ এটা হচ্ছে কি সাইন পাই বাই থ্রি দেখো এই যে পাই বাই থ্রি পাই বাই থ্রি অ্যাঙ্গেলটা মানে 60 ডিগ্রি সেই 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু ভেতরে আছে তাহলে ক্লিয়ার হয়েছে প্রিন্সিপাল ভ্যালু ঠিক সিমিলারলি আরো একটা প্রিন্সিপাল ভ্যালু তোমাদেরকে দিচ্ছি সাইন ইনভার্স মাইনাস হাফ কি বললাম সাইন ইনভার্স মাইনাস হাফ সাইন ইনভার্স মাইনাস হাফ সিমিলার নিয়মে আমি কি ধরব সাইন ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু অ্যান অ্যাঙ্গেল থিটা বিলংস টু কোথায় মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু সাচ দ্যাট sin theta equal to minus half sin theta equal to minus half sin theta equal to minus half কোথায় হবে না sin theta equal to minus half লিখছি আমি তখন লিখতে পারি sin of minus pi by 6 sin of minus pi by 6 sin of minus pi by 6 কি minus pi by 6 অ্যাঙ্গেল দেখো এটা minus pi by 2 এটা 0 এটা pi by 2 মাইনাস পাই বাই সিক্স যে এখানে আছে রাইট করছে দ্যাট ইজ ক্লিয়ার তাহলে এটা লিখতে পারি মাইনাস পাই বাই সিক্স ক্লিয়ার হয়েছে ঠিক সিমিলার নিয়মে আমি সাইনের ডোমেন বার করতে পরীক্ষাতে সাইনের ডোমেন বের করতে করতে পারি তাহলে সাইনের ডোমেন যখন বের করতে করবে তখন কোশ্চেনটা দেবে ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন কি বললাম ফাইন্ড দ্য ডোমেন অফ দা ফাংশন এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স মাইনাস থ্রি ক্লিয়ার হয়েছে সাইন ইনভার্স টু এক্স মাইনাস থ্রি এর ডোমেন বের করতে পেরেছি তা আমি সাইন ইনভার্স এক্স এর সাইন ইনভার্স এর ডোমেন কত না মাইনাস ওয়ান থেকে ওয়ান আর ডোমেন কত মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু তাহলে ডোমেন কোথায় আছে না মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভেতরে আমি কি লিখতে পারি ডোমেন অফ সাইন ইনভার্স এক্স লিখবো আসলে কি ডোমেন অফ সাইন ইনভার্স এক্স ইজ মাইনাস ওয়ান টু ওয়ান তাহলে সো উই হ্যাভ মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু 2x minus 3 less or equal to 1 তাহলে এখানে আমরা যে ইন ইকুয়েশন চ্যাপ্টারটা করেছি সেই চ্যাপ্টারকে আমরা কাজে লাগাতে পারি কি লাগাতে পারি এই মাইনাস 3 কে উঠাবো মাইনাস 1 প্লাস 3 less or equal to 2x minus 3 প্লাস 3 less or equal to 1 প্লাস 3 তাহলে এখানে কি লিখতে পারি 2 less or equal to 2x less or equal to 4 তাহলে কি লিখতে পারি 1 less or equal to x less or equal to 2 তাহলে এখান থেকে কি বলা গেল আমার ডোমেনটা কোথায় না 0 থেকে 2 এর মধ্যে লাই করছে ক্লিয়ার হয়েছে তাহলে এখান থেকে বললাম কি তাহলে বলতে পারি x বিলংস টু 1 টু 2 ক্লিয়ার ঠিক সিমিলার নিয়মে আমি যদি বার করতে পারি ডোমেন অফ cos ইনভার্স x ডোমেন অফ cos ইনভার্স x কি দেখাবো এখানে কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু
f x equal to a sin inverse जगह change हुए जावे f x equal to cos inverse 2x minus 1 ताले आमी domain of cos inverse x की ना cos inverse x से domain minus 1 तेके 1 codomain 0 तेके pi ताले की लिखते बारी minus 1 less or equal to फर्स्ट लिखे बार वो domain ता लिखे बिलिया है the domain of cos inverse x is minus 1 to 1. Domain of cos inverse x is minus 1 to 1. Tahole so we have minus 1 less or equal to 2x minus 1 less or equal to 1. Tale minus 1 ko bhejo minus 1 plus 1 less or equal to 2x minus 1 plus 1 less or equal to 1 plus 1. 0 less or equal to 2x less or equal to 2 0 less or equal to x less or equal to 1 x belongs to 0 to 1 ठीक similar नियम है cos এর একটা আমি principal value দেখিয়ে দিই তাহলে কি principal values cos inverse root 3 by 2 তাহলে for any x এখানে কি হবে না for any x belongs to similar name minus 1 to 1 কিন্তু theta কোথায় থাকবে না 0 থেকে pi এর ভিতরে theta কোথায় থাকবে না 0 থেকে pi এর ভিতরে তাহলে কি লিখবে এখানে না cos inverse x is an angle in 0 to pi বললাম cos inverse x is an angle 0 to pi each whose cosine is x বললাম whose cosine is x তাহলে cos inverse root 3 by 2 ব্র্যাকেটে হবে কি angle theta belongs to 0 to pi theta belongs to কোথায় 0 to pi such that cos inverse root 3 by 2 equal to theta তাহলে কোথায় cos inverse root 3 by 2 equal to theta কোথায় না cos theta equal to root 3 by 2 that is equal to cos কি হবে pi by 6 তাহলে কি হতে পারে theta equal to pi by 6 that is equal to pi by 6 क्लियर हो चुके ठीक सिमिलर नाम है लास्ट एग्जांपल cos इनवर्स माइनस हाफ cos इनवर्स माइनस हाफ cos इनवर्स हाफ माइनस हाफ ठीक सिमिलर नियम हमें के लिखो एक ही भाषा लिखे जाओ हम इसको पूरे लिखी cos इनवर्स माइनस हाफ इक्वल टू हमें की लिखते पारी cos इनवर्स माइनस ऑफ cos पाई बाई 3 কিন্তু এখানে তো আমি কখনো লিখতে পারবো না cos ও minus pi by 3 মানে ও sin ও minus pi by 3 লিখে ফেলেছি কিন্তু এখানে cos ও minus theta সমান plus 11 এসে লিখেছি minus cos theta হয় না cos theta হয় তাহলে এই যে minus cos inverse pi by 3 একে কি করতে হবে আমার তো অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে 0 থেকে pi এর ভিতরে তাহলে এখানে ট্রান্সফার করে নেব আমি cos inverse cos pi plus pi minus pi by 3 বললাম cos pi minus pi by 3 equal to minus cos pi by 3 and second quadrant এ angle চলে এসেছে 120 degree চলে এসেছে pi minus pi by 3 মানে 120 degree that is second quadrant এ লাই করছে আর that is 0 থেকে pi এর ভিতরে আছে তাহলে কি লিখতে পারি cos inverse cos 2 pi by 3 that is কি 2 pi by 3 clear হয়েছে আজ এই পর্যন্ত